আমার ভয় মরছে তো, এত ভয় পেল বন্ধুরা। গুড মর্নিং, তো সকাল হয়ে গেছে, তো আমরা চলে আসছি এখন শিলিগুড়িতে। তো এখন যাব কাটা করতে, যে এখানকার যার মাল ছিল সে ফোন করেছিল, তো এক পাটির মাল খালি হয়ে গেছে, তো আর এক পাটির মাল খালি করতে যাব। তো এখন যেতে হবে কাটা করতে, তো চলো আমরা যাব কাটাতে, কাটা যেয়ে দেখা হচ্ছে। তো চলে আসলাম কাটা করতে, তো এখানে আমাদের 2 মিনিট দাঁড়াতে বলল, তো এখানে কাটা করব। এখানে কাটা করে তো ওই সামনে পাহাড় দেখতে পাচ্ছ, ওই দিকে যাব খালি করতে। তো আমাদের আগে বাইক নিয়ে ওই দেখো যাচ্ছে, তো এখানে ডান দিকে ঢুকলো, এখানে খালি হবে মালটা আমাদের। তো পৌঁছে গেছি বন্ধুরা খালি পয়েন্টে, রাস্তা খুব সুন্দর, সামনেই পাহাড় পড়বে পাহাড়, সেই বলে না দার্জিলিং যেরকম পাহাড় সেরকম শিলিগুড়ি এরপর থেকে শুরু হলো। কত উপরে উপরে বাড়িঘর, ওই দেখো ছোট ছোট। আমাদের সবজি বাজার করতে হবে, গাড়িতে চাল মাল কিছু নেই, সব কিছু কিনতে হবে। বন্ধু দেখো আবার শুয়ে পড়লো, মানে আর একটু ক্লান্ত হয়ে আছে, তো তো সমস্যা নেই বন্ধুরা। আমি যতটাই পাচ্ছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, দেখা যাক কতটা কি করতে পারি, যেভাবেই হোক। মেন সমস্যা হচ্ছে এই যে রাতেবেলা গাড়ি চালিয়ে ভিডিও করে তারপর নিজেকে এডিট করা, তো একটু সমস্যা হয়ে যায়। মানে যখন এডিট করতে হচ্ছে তখনই প্রচণ্ড ঘুম পায়, শরীর ক্লান্ত হয়ে থাকে, তো রাত জাগার পর ঘুমানোর পর, তাই একটু ভিডিও ছাড়তে লেট হয়ে যায়। তো কিছু মনে করো না, যতটা পারবো তোমাদের জন্য করে যাব। তো বাজার যাব, দেখি বাজার যে সবজি মধ্যে কি পাই না পাই সবকিছু নিয়ে আসবো। এখন খিদে পেয়েছে, একটু টিফিন করব, টিফিন টিফিন করার পর তারপর গাড়িতে সে রান্নাটা করবো, দেখি কি রান্না করি। ছোট ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল, দেখো টিফিন করতে যাব আমরা এখন। আর গাড়িটা এখানে লাগিয়ে রেখেছি, তো লেবার নেই, একটা দুটো লেবার ওই দেখো এসেছে, এখনো সব লেবারগুলো আসেনি। তো চলো আমরা বাজার থেকে টিফিন করে বাজারটা করে নিয়ে আসি। শিলিগুড়ি এসেছি খালি করতে, তো অনেকদিন বলেছিলাম যে মাছ রান্না করবো, মাছ রান্না করবো, তো এখানে যখন খালি পয়েন্টে লাগালাম গাড়ি, তো পাশে দোকানে গেছিলাম টিফিন করতে, তো টিফিন করলাম, সাইডে দেখে সব কিছু বাজার মাজার আছে, তো ওখানে গেলাম। ওখানে যেয়ে সবজি বাজার করলাম, এই দেখো সবজি বাজার সব কিছু করে নিয়ে আসলাম। আর এটা কি এনেছি বলো তো, এর আগের দিন বলেছিলাম মাছ রান্না করবো, তো মাছ নিয়ে এসেছি, রান্নাটা করবো। দেখো ক্যামেরাটা ঠিক করে দিতে, মোবাইলে এরকম কাত হয়ে গেছে, মানে সোজা এত স্টিপ করে দিতে পারলে চাল যা হয়েছে হয়েছে। তো বন্ধুরা এগুলো সব এলোমেলো হয়েছিল, কি কি আছে কি না আছে সব কিছু চেক করে নিই। এদিকে নতুন আলু উঠে গেছে, দেখো নতুন আলু, নতুন আলু সব গুছিয়ে নিলাম। দেখতে থাকো তোমরা বন্ধুরা, আজকে হবে মাছ রান্না। বন্ধুরা দেখো আমার বন্ধু এখন আলু কাটছে মাছ রান্না করার জন্য। মাছ রান্না করবি তুই বন্ধু? না বন্ধু আমি পারি না, আমি সব কিছু কেটে কুটে দিচ্ছি, আলুর পিস গুলো এরকম করলাম। তুই ভালো রান্না করতে পারিস? না না তুই ভালো পারিস, বাজারঘাট রাতে পড়ে যাচ্ছে, যাওয়া আসা রাতে রাতে হচ্ছে, ওই জন্য বন্ধুরা হচ্ছে না। তো আজকে দিনের বেলা সবকিছু রেডি বন্ধুরা, ভাত হয়ে গেলে পরেই চাপিয়ে দেবো। দেখো বন্ধু মাছ ঢালছে থালাতে, বন্ধু এটা কি মাছ? এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে বাটা মাছ, তো একবার দুবেলার খাবার তৈরি করে নেবো বন্ধুরা। এটা ওর পিস একদম, দেখো দুটো দু পিস আর দুটো মাছ আছে, দুদিনের এক একবার হয়ে যাবে, তো এটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর রান্না চাপিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা আমাদের ভাত হচ্ছে এইদিকে, মাছ ধোয়া কমপ্লিট, সবজি কাটা কমপ্লিট, ভাত হয়ে গেলে পরেই চাপিয়ে দেবো।
তো বন্ধু এখন মাছ ভাজবে, তো হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি মাছগুলোকে। তো দেখো তেল দিয়ে দিয়েছে, গরম হচ্ছে। এরপরে বন্ধু আমার মাছ দিয়ে দেবে, আর এই যে বসে আছে, আগে দেখো চোখ মুখ, বাবা কিছু বলবে? হ্যাঁ মাছটা ভেজে বলবো, মাছ ভেজে বলবি? এত ভয় পেলে হবে? মাছ দিচ্ছে তো বন্ধুরা, ভয়ে মরে যাচ্ছে। টাকা তো নড়াস 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 লেগে যাবে, তেল তুলে তুলে দেবে সাইডে। বন্ধুরা এই গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত হবে, আর খেতে যা মজা হবে, আর শীতের দিন দারুণ, কি বলো তোমরা? বন্ধুরা আমাদের রুই মাছ ভাজা কমপ্লিট, এখন ভাজা হচ্ছে আমাদের যে ছোট ছোট দুটো মাছ, বাটা মাছ। তো এই দুটো হয়ে গেলে পরেই সবজি চাপিয়ে দেবো। যখন বন্ধুরা মাছ ভাজবে তো গরম তেল থেকে খুব সাবধানে থাকবে। তো বন্ধুরা আমাদের মাছ ভাজা কমপ্লিট। এরপরে বন্ধু পেঁয়াজ দিয়ে দিলাম, তো হালকা হালকা করে লাল হোক পেঁয়াজটা, তারপরে একদম সবজি দিয়ে দেবো। তো বাড়ির মতো তো আর রান্না করতে পারি না, তাও গাড়িতে হোটেলে খাওয়ার থেকে নিজেরা রান্না করে খাওয়া অনেক ভালো। সবজিগুলো সব বন্ধুরা হালকা হালকা করে ভাজা হোক, তারপরে এর মধ্যে এরপরে সব মশলা দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিই, আলুগুলো নয়তো গলবে না। তারপর ঢাকা দিয়ে দেবো, লবণটা দিয়ে দিই বন্ধুরা, নয়তো ভাত খাওয়ার সময় কোনো টেস্টই পাবো না। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধু ভাত ভাজছে। অনেকদিন ধরে বন্ধুরা বলছিলাম যে মাছ খাবো মাছ খাবো, ঠিক আছে, মাছ আর বাজারে পাচ্ছিলাম না, তো মাছ নিয়ে আসলাম। এই দেখো মাছের সবজি, মাছের ঝোল করেছি, মাছের ঝোল আর ভাত। এই বন্ধুর মাছ ঝোলটা বন্ধুরা শুকিয়ে গেল বেশি, আর ওইদিকে আমাদের গাড়ি খালি হচ্ছে। এটা বন্ধুর, এটা আমার, এটা যে বন্ধুর মাছ। এ বাবা, ছেলে গাছের চাপ নাই। প্রথমে ও অল্প তরকারি কম খায়, তো নিয়ে নিয়ে খাবো, চাপ নাই। গাড়ি খালি হচ্ছে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া করি। Thank you.